তৃণমূলের জেহাদি সন্ত্রাস, এই সন্ত্রাস দিকে দিকে চলছে। এই সন্ত্রাস রুখার জন্য ভারতীয় জনতা পার্টি আন্দোলন করবে এবং করছে, আরো গুরুতর ভাবে, আরো জোরদার ভাবে করবে। জন্য আমাদের আরামবাগ সিটটা আমাদের পরাজয়, 142টা ভোটে আমাদের হারিয়ে দিয়েছে। আমরা এটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, তার ফল আপনারা কিছুদিনের মধ্যে পাবেন। তাই ভেঙে পড়ার কিছু নাই, আমরা গোঘাটটা নাই ভোটের ভাবে। ভারত মাতা কি? বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। আমরা দুদিন আগে এখানেতে পতাকা টাঙিয়েছিলাম, এখানটায় তো একটা সন্ত্রাস এলাকা। এটা যতদিন তৃণমূল সরকার হয়েছে তো খাবার পুকুরটা পুরো সন্ত্রাসে ভরেছিল। তো আমরা এই প্রথম এখানেতে জেতার পর, ভারতীয় জনতা পার্টির নতুন সরকার আসার পর, আমরা এখানেতে পতাকা টাঙিয়েছি। পতাকা টাঙানোর পর কিছু তৃণমূলের দুষ্কৃতি এবং মাথার শ্রেণীর জাতীয় কিছু তারা আমাদের পতাকা ছিঁড়েছে এবং সেগুলোকে মাটিতে ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। আমাদের বাসটা দেখে চটির মোড়ে, আমার চটির মোড়ে বিবেকানন্দর যে রেলিং আছে সেখানে এই ঘটনাটা ঘটানোর জন্য প্রশাসনের সহযোগিতায় এই সিসিটিভি ফুটেজ বন্ধ করে নিজের কিছু দুষ্কৃতি, তৃণমূলের জেহাদি দুষ্কৃতি, তারা এই ঘটনাটা ঘটিয়েছে। কারণ প্রতিটি জায়গায় তৃণমূলের রেহাঙ্গিরা ঢুকিয়ে দিয়েছে, তৃণমূলের যেসব বাইরে থেকে ভোটার ক্রস করে রেহাঙ্গি ঢুকিয়ে দিয়েছে, সেই রেহাঙ্গি দেখেছেন আপনারা, চোখে গুলি করছে, মাথা কেটে দিচ্ছে। এগুলো একমাত্র রেহাঙ্গিরাই পারে। তৃণমূল যদি এইভাবে করতে থাকে, ওরা যদি মাথা নত না করতে থাকে, ভবিষ্যতে আমরা বিরাট আন্দোলনে যাবো। না, এই বিষয়ে আমার কোনো জানা নেই, তবে আমাদের কোনো দলীয় কর্মী এই কাজের সাথে যুক্ত নয় বলে আমি জানি। যদি পুলিশকে বলবো, যদি পতাকা ছিঁড়ে থাকে, উপযুক্ত দোষীদের যাতে আইনত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। তৃণমূল কংগ্রেস এমন এক কালচারে বিশ্বাসী যে অন্য কোনো দলের দলীয় পতাকা জারি থাকুক, পাশাপাশি আমাদেরও পতাকা আছে, সেখানে যে অভিযোগ জানাচ্ছে তা কারা বা কে ছিঁড়েছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, বিষয়টা পুলিশ তদন্ত করে দেখুক। দলীয় পতাকা যে কোনো দলের ছেঁড়াটা অন্যায় বলে আমি মনে করি, এটা পুলিশই ব্যবস্থা নেবে।